নমস্কার, মই সাংবাদিক পঙ্কজে আপনার সকলকে পুনর্বার মূল ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজ পঙ্কজ ফিল্মকালে আন্তরিকতার স্বাগত জানাইছো। আরে আপনার লই আনিছো বন্দাপাড়াত অনুষ্ঠিত হয়ে থাকা 40 সংখ্যক শহীদ ট্রফি ফুটবল প্রতিযোগিতার আপডেট খবর। আজি এই প্রতিযোগিতাখনের তৃতীয় কোয়ার্টার ফাইনেল অনুষ্ঠিত হয়ে আছে আর তৃতীয় কোয়ার্টার ফাইনেলত প্রতিদ্বন্দ্বিতা করেছে কামরূপা এফসি আর মাছা এফসি নলবাৰী। আর এই প্রতিযোগিতাখনের সবিশেষ তথা ফলাফল জানিলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি চাই থাকবে লাগবে, গতি চাই থাকুক মূল ইউটিউব চ্যানেল পঙ্কজ লিঙ্কা, ফেসবুক পেজ পঙ্কজ লিঙ্কা। তো বন্ধুস দায়দোষ নধরব, খং নুঠিব, খেলার সবিশেষ তথ্য দিয়ার পূর্বে কইলে বিচার যে নগাঁওর পোলাখনি শ্রীমন্ত শঙ্করদেব সংঘর জন্মস্থান ভাগর আন্তঃগাঁথনি উন্নয়নের সাহায্যার্থে এক উপহার কূপনের খেল অনুষ্ঠিত করা হয়েছে, যখন খেল অহা 25 আগস্টত অনুষ্ঠিত হবল গে আছে। আজি 23 তারিখ, 25 তারিখ মাত্র একটা দিন আছে আর একটা দিনের ভিতরতে খেল অনুষ্ঠিত হবল গে আছে, যত উপহার কূপনের যে কূপনের প্রাইজ 30টা রখা হয়েছে, বুকর প্রাইজ 10টাক রখা হয়েছে। তো এই খেলখনের উপহার কূপনের যদি আপনাদের টিকিট লোক বিচার মূরপা স্ক্রিনের যে নাম্বার প্রত্যক্ষ করে আছে সেই নাম্বারটা মূর হয়, আপনাদের আপনার নাম তথা জেলার নাম আর টিকিটের সংখ্যাটা লিখি মোক হোয়াটসঅ্যাপত মেসেজ দিয়ে দিব, তারপরে আপনাদের টিকিটটা লোক পড়ি মূরপা। শেষত কোথাও দায়দোষ নধরব খবরটা দিয়ার বাবে। তো ইতিমধ্যে আপনাদের সকলে অবগত যে বকুয়ারখি থানার অন্তর্গত বন্দাপাড়াত বন্দাপাড়া জনতা সংঘর উদ্যোগত অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়ে আছে 40 সংখ্যক শহীদ ট্রফি ফুটবল প্রতিযোগিতা। আর পুরণময়ল জৈন ফাউন্ডেশনের সহযোগত বন্দাপাড়া জনতা সংঘর উদ্যোগত এই খেল সুন্দরভাবে বিগত 39টা বছরে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে আছে আর এই খেল এইবেলি 40টা বর্ষত ভরি দিছে। আর সেই উপলক্ষে এইবেলি 40 সংখ্যক আমন্ত্রণীমূলক শহীদ ট্রফি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়েছে। আজির যখন খেল সেই খেল উদ্বোধন করে দুধনৈ বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়ক দীপক কুমার রাভা, স্ক্রিনত আপনাদের প্রত্যক্ষ করেছে, খেলোয়াড় সকলক সম্বর্ধন জানাই আছে, জনতা সংঘর যখন বিষয়ে আর দুটা দল আপনাদের স্ক্রিনত প্রত্যক্ষ করে আছে। তো আজির যখন তৃতীয় কোয়ার্টার ফাইনেল খেল সেই তৃতীয় কোয়ার্টার ফাইনেল খেল অনুষ্ঠিত হল কামরূপা এফ সি সাউথ কামরূপ আর মাছা এফ সি নলবাৰীর মাজত। পুনর্বার আপনার জানাই দিছো আজির যখন তৃতীয় কোয়ার্টার ফাইনেল খেল অনুষ্ঠিত হয় কামরূপা এফ সি সাউথ কামরূপ আর মাছা এফ সি নলবাৰীর মাজত। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আছিল খেল, আজির যখন খেল সেই খেল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আছিল আর খেলখনের যে ফলাফল মানে আপনার জানাই আছো, কিন্তু তার পূর্বে দৃশ্যাংশ আপনার দেখাইছো। ইয়ারে একটা কথা উল্লেখ করে দিব লাগবে যে খেল আরম্ভণির কিছু সময়ের পিছতে কামরূপা এফ সির এগারী খেলোয় আঘাতপ্রাপ্ত হয়, খুব বেয়াকয় আঘাতপ্রাপ্ত হয়, যার পরিপ্রেক্ষিত এম্বুলেন্সের সহায়ত চিকিৎসালয় নিবলিয়া হয় চিকিৎসার বাবে। তো এটা আরও একটা পজিটিভ দিক এটা দেখিছো যে বন্দাপাড়া জনতা সংঘর উদ্যোগত যে এই শহীদ ট্রফি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তার চিকিৎসার ব্যবস্থাটো থাকেই, যাতে কোনো খেলোয় যদি সামান্য পরিমাণে আঘাতপ্রাপ্ত হয় যাতে প্রাথমিকভাবে যে চিকিৎসা সেই চিকিৎসা করা হয়। ইয়ারে এম্বুলেন্সেরও ব্যবস্থা করে রাখি থয় ফিল্ডের চৌহদত, আর যার পরিপ্রেক্ষিতে যদি কোনোবা খেলোয় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় যাতে ততাতয়াক কোনো চিকিৎসালয় যদি নিবলিয়া হয় তার ব্যবস্থা যাতে করে বা ধরনের যাতে লো যাব পারি। তো এই আপনাদের স্ক্রিনত প্রত্যক্ষ করেছে এইদরে এম্বুলেন্স সোমাবলিয়া হল ফিল্ডের মাজত, কেনো এগারী খেলোয় আঘাতপ্রাপ্ত হয়েছিল আর এনেদরে দেখবলে পাওয়া গেল যে খেলোয়াড়গুলিক এম্বুলেন্সের সহায়ত চিকিৎসার বাবে লো যাওয়া হয়। বর্তমান খেলোয়াড়গুলি সুস্থ বলে জানিপরা গেছে, কিন্তু সেই সময় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল মূরত আর ডিঙিত এনেদরে আঘাত পাওয়া বলে জানিপরা গৈছিল। তো এটা ভাল একটা দিক বলে কব লাগিব যে অন্যান্য যখন খেল অনুষ্ঠিত করে এই ধরনের ব্যবস্থা করে রাখব পে। তো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আছিল আজির খেল আর তৃতীয় যখন কোয়ার্টার ফাইনেল খেল অনুষ্ঠিত হল সেয়া কামরূপা এফ সি আর সাউথ কামরূপা এফ সি সাউথ কামরূপ আর মাছা এফ সি নলবাৰীর মাজত। আর এই খেল 4-3 গোলের ব্যবধানত কামরূপা এফ সি সাউথ কামরূপে মাছা এফ সি নলবাৰীক হরাই সেমি ফাইনেলত প্রবেশ করবলে সক্ষম হয়। পুনর্বার জানাই দিছো কামরূপা এফ সিয়ে মাছা এফ সিক 4-3 গোলের ব্যবধানত পরাস্ত করে প্রতিযোগিতাখনের যে সেমি ফাইনেল সেই সেমি ফাইনেলত স্থান নিশ্চিত করবলে সক্ষম হয়। আর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আছিল খেল আর এইদরে আজির যখন তৃতীয় কোয়ার্টার ফাইনেল সেই কোয়ার্টার ফাইনেলত কামরূপা এফ সিয়ে মাছা এফ সি নলবাৰীক হরাই প্রতিযোগিতাখনের যে সেমি ফাইনেল সেই সেমি ফাইনেলত স্থান নিশ্চিত করবলে সক্ষম হয়।
ইয়ারে আপনার জানাই দিব বিচার যে অহাকালি যখন চতুর্থখন কোয়ার্টার ফাইনাল খেল অনুষ্ঠিত হব সে দুটাক আঘাড়ির দুটাক আঘাড়ি ফুটবল দলের মাজত অনুষ্ঠিত হব। এটা দল হয়েছে অইল ইন্ডিয়া এফ সি দুলিয়াজান, পুনর্বার জানাই দিছো এটা দল হয়েছে অইল ইন্ডিয়া এফ সি দুলিয়াজান, আর আনটো যে দল সে হচ্ছে রিভার্স ইউনাইটেড এফ সি বাক্সা। রিভার্স ইউনাইটেড এফ সি বাক্সা এই দুটা দলের মাজত কাইলৈ চতুর্থখন তথা অন্তিমখন কোয়ার্টার ফাইনাল খেল অনুষ্ঠিত হব। আর আশা করা হয়েছে দুটা যেহেতু আঘাড়ির দল অন্যতম দুটাক আঘাড়ির দল সে অহাকালির খেল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হব বলে সকলে আশা প্রকাশ করেছে। তো যিসকলে চাম চাম বলে আশা করে আসছিল ইতিমধ্যে বহুতে মোক মেসেজ করে কৈছে যে অইলর খেল চাব যাম, তো আপনাদের আহিব পারে অহাকালির খেল অইল ইন্ডিয়া এফ সি দুলিয়াজান আর রিভার্স ইউনাইটেড এফ সি বাক্সার মাজত অনুষ্ঠিত হব। তো বেশি কথা নক খেল চাও আর উপভোগ করক আজি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেল। তো খেলর কিছু অংশ দেখার সমান্তরাল আপনার দেখাইছো দর্শক মন্ডলী কামরূপর সমান্তরাল গোয়ালপাড়া জেলার বিভিন্ন প্রান্তর সমান্তরাল মেঘালয়ের বিভিন্ন প্রান্তর যখন ফুটবল প্রেমী রাইজ আছে আহি উপস্থিত হয় আর ভাল লাগে এয়া যে এই যখন দর্শক আছে এই দর্শক সকলের ভিতরতে অধিকাংশই মূর ইউটিউব চ্যানেল পঙ্কজ লিমকার সাবস্ক্রাইবার হয়, মূর ফেসবুক পেজ পঙ্কজ লিমকার ফলোয়ার হয়। তো আপনাদেরকে মোক সহায় সহযোগিতা করে যাক মই যিমান পাৰো আপনাদের যানীয় খা খবর মো থাকে সেয়া যাতে তাৎক্ষণিকভাবে মূর ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজ পঙ্কজ লিমকার জড়িয়ে আপনাদের দেখাই থাকিব পাৰো, কেন আপনাদের সহায় সহযোগিতা অবিহনে মই আগবাড়ি যাব নোৱাৰিম। সেয়ে আপনাদের যিমান পাৰে সহায় সহযোগিতা করে থাকিব, কিবা যদি ভুল ভ্রান্তি থাকে আপনাদের গঠনমূলক দিহা পরামর্শ দিব বলে আশা প্রকাশ করলো। আর ইয়ারে এনেদরে দেখবলে পাওয়া গেল যে গোয়ালপাড়া জেলার সমান্তরালক দক্ষিণ কামরূপর বিভিন্ন প্রান্তর মেঘালয়ের আমার সুবুরিয়া রাজ্য মেঘালয়ের বিভিন্ন প্রান্তরপ্র দর্শক আহি খেল উপভোগ করে আর এনে ধরনের দর্শক বিপুল সহারিয়ে আসলে খেলোয়াই সকলকে উৎসাহ জানায়। ইয়ার লগে যি আয়োজক সমিতি আছে সেই আয়োজক সমিতি সকলকে খেল আসলে অনুষ্ঠিত করবলে প্রেরণা তথা উৎসাহ জনায় বলে কলেও হয়তো ভুল করা নহব। তো অহা কাইলৈ দুটাক আঘাড়ির যেহেতু খেল আছে চতুর্থখন কোয়ার্টার ফাইনাল খেল অনুষ্ঠিত হব, তো ইয়াতেও দর্শকর বিপুল সহারি তথা উপস্থিতি আশা প্রকাশ করেছে আয়োজক সমিতিয়ে। তো এই সকল বন্ধু শুভাকাঙ্ক্ষী মোর আর শুভাকাঙ্ক্ষী থাকলেহে যিকোনো ক্ষেত্রে ভালদরে আগবাড়ি যাব পারি, তেওঁলোকৰ আশীর্বাদ সহায় সহযোগিতা আসলতে যিকোনো ব্যক্তিক যিকোনো ক্ষেত্রে আগবাই নিয়ার ক্ষেত্রে এক আশীর্বাদ স্বরূপ হয়। তো পুনর্বার দেখাইছো আপনাদের খেলার কিছু দৃশ্যাংশ। কি থারেং না মারেন কি বা
চল্লিশ সংখ্যক শহীদ ট্রফি ফুটবল প্রতিযোগিতা আজি দ্বিতীয় কোয়ার্টার ফাইনেল আছিল আর তৃতীয় কোয়ার্টার ফাইনেল তীব্র উত্তেজনাপূর্ণ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এই খেলখনের যে ফলাফল সেয়া জানাই দিব আপনার বলিদা কোয়ার্টার ফাইনেল খেলত নলবাৰী বাছা এফ চিৰ দলক 4-3 গ'লৰ ব্যৱধানত দক্ষিণ কামৰূপ আগশাৰীৰ দল কামৰূপ এফ চি দলে পৰাজিত কৰি মানে ছেমি ফাইনেল খেলাৰ যোগ্যতা অৰ্জন কৰিছে। ফাইনেল খেলাৰ ফলাফল ইমানে। ধন্যবাদ জনাইছো বলিদা।